এপিলেপসি নামটার সাথে ইদানিং কম বেশি অনেকেই হয়তো পরিচিত আছেন, একটু আপনার কাছ থেকে জানতে চাইবো একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে এবং এপিলেপসি বিশেষজ্ঞ হিসেবে বিশেষ করে এই শব্দটাকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন? এপিলেপসি একটা ব্রড টার্ম, আসলে এটা এক ধরনের ক্রনিক নিউরোলজিক্যাল ডিজিজ, সাধারণত যদি যেটাকে আমরা বাংলায় বলি মৃগী রোগ, আর যদি সিঙ্গেল হয় একবার হয় এটাকে বলি আমরা ইংলিশে সিজার, আর সিজার বলি বা বাংলায় বলি খিঁচুনি, যদি দুই বা তার অধিক হয় তখন এটাকে এপিলেপসি বলা হয়। এটা অনেক রোগের সিমটম, আচ্ছা তার মানে কিছু কিছু রোগের ক্ষেত্রে এটি সিমটম বা লক্ষণ হিসেবে প্রকাশ পায়, আচ্ছা, এবং বিভিন্ন রোগে এটা দেখা দেয়। আবার এটা 70% ক্ষেত্রেই কারণ ছাড়াই এপিলেপসি হয়, 30% ক্ষেত্রে কারণ থাকে এবং বিভিন্ন কারণে হয়। যেমন কারণের মধ্যে আমরা যদি বলি এটা বাচ্চাদের, এটা 20 বছরের নিচে হয় অথবা 65+ হয়, এই সময় বেশি হয়, এছাড়া যে কোনো সময় হতে পারে। এটা বাচ্চাদের যদিও ডিজিজ, এটা বিভিন্ন কারণে বিভিন্ন বয়সে হতে পারে। যেমন যারা ইয়াং বা চিলড্রেন তাদের মধ্যে এটা কিছু জেনেটিক ডিজিজ আছে সেটার জন্য হয়। তারপরে জেনেটিক, যেমন যদি সাধারণত অটিজম বা সেরিব্রাল পলসি, এ ধরনের মেন্টাল রিটার্ডেশন, ইন্টেলেকচুয়াল ডিজেবিলিটি, ডাউন সিনড্রোম, এগুলি যেমন মাথায় কোনো ধরনের প্রবলেম বা ডেভেলপমেন্ট প্রবলেম অফ দি ব্রেন, এছাড়া ব্রেনের যদি কোনো সমস্যা হয়, এছাড়া যদি চাইল্ড বার্থের সময় কোনো ইঞ্জুরি হয় অথবা চাইল্ড বার্থের সময় কোনো ওই সময় কোনো ইনফেকশন হয় মায়ের, বা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স বা ইনবর্ন ডিজিজ অফ মেটাবলিজম, এ ধরনের বিভিন্ন কারণে হতে পারে। এছাড়া যেমন মাথায় যদি কারো আঘাত পায় তখন হেড ইঞ্জুরি, সেটার জন্য হতে পারে। সেটা কি মানে জন্মের সময়ের কথা বলছেন? এটা হেড ইঞ্জুরি যে কোনো সময় হতে পারে, বার্থের সময় হতে পারে, পরবর্তীতে হয়তো গাছে থেকে পড়ে গেলো অথবা রোড অ্যাক্সিডেন্ট হলো অথবা কেউ আঘাত করলো, এ ধরনের যে কোনো হেড ইঞ্জুরি থেকে পরবর্তীতে এটা খিঁচুনি হিসেবে দেখা দিতে পারে। এটাকে পোস্টট্রমাটিক এপিলেপসি বলি আমরা। এছাড়া যদি স্ট্রোক একটা বিরাট কারণ এপিলেপসির জন্য, এটা সাধারণত বয়স্ক লোকদের হয়, যদি 65+ বয়সে কারো খিঁচুনি প্রথম দিকে হয়, নাম্বার ওয়ান কজ হলো স্ট্রোক, সেকেন্ড কজ হলো ব্রেন টিউমার। এছাড়া কারো যদি ইনফেকশন হয় ব্রেনে, যেমন মিনিংগোএনসেফালাইটিস বা টিবি, এ ধরনের বিভিন্ন রোগে খিঁচুনি দেখা দিতে পারে। এই জন্য বিভিন্ন কারণে বিভিন্ন সময় এপিলেপসি হয়। এছাড়া আমরা হাসপাতালে প্রথমবার হাসপাতালে ভর্তি হলো, তারপর আমরা যদি কারণ দেখি, তার মধ্যে সুগার বেড়ে যাওয়া, কমে যাওয়া, হাইপোগ্লাইসেমিয়া, হাইপারগ্লাইসেমিয়া, অথবা কিডনি ডিসফাংশন, তারপর লিভার ডিসফাংশন, ক্যালসিয়াম কমে যাওয়া, বেড়ে যাওয়া, হাইপোম্যাগনেসিয়ামা, বিভিন্ন কারণে দেখা যাচ্ছে। আসলে অনেক রোগের জটিলতা বা কারণ হিসেবেই এই এপিলেপসি বা মৃগী রোগটা আসে। তো এটা সব সময় যে কারণ থাকতে হবে, নট নেসেসারিলি, কিছু কিছু সময় কারণ ছাড়া, 70% ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রে কারণ ছাড়া এপিলেপসি হয়। আচ্ছা, আমরা যে দেখি পথে ঘাটে অনেকেই হঠাৎ করে প্রচন্ড খিঁচুনি বা মৃগী রোগে আক্রান্ত হয়ে পড়ে গেছেন, রাস্তা অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন, সেটি আসলে কি ধরনের মৃগী রোগ বা সমস্যা? এপিলেপসি অনেক ধরনের, তার মধ্যে 40টার উপরে ভ্যারাইটি আছে, বাট ইন্টারন্যাশনাল লিগ এগেস্ট এপিলেপসি যেটা, সেটা ব্রডলি আমরা তিন ভাগে ভাগ করি। একটা হলো জেনারেলাইজড এপিলেপসি, আর একটা হলো পার্শিয়াল অনসেট এপিলেপসি, আর একটা হলো এপিলেপসি সিনড্রোম। যেগুলি জেনারেলাইজড এপিলেপসি যেটা আপনি বলছেন, এটা হলো জেনারেলাইজড এপিলেপসি, সেটার মধ্যে আবার বিভিন্ন ধরনের হয়। একটা জেনারেলাইজড টনিক ক্লনিক, জেনারেলাইজড টনিক, জেনারেলাইজড ক্লনিক, অ্যাটোনিক সিজার, জুবেনাল মাইক্লোনিক অ্যাবসেন্স, এই কয়েকটা একটু জটিল নামগুলো। আর যেটা পার্শিয়াল অনসেট, এটার মধ্যে হলো ব্রেনের একটা অংশ থেকে শুরু হয়, পরে ছড়ায় যেতে পারে। পার্শিয়াল অনসেট সিম্পল পার্শিয়াল, যখন জ্ঞান কনফিউজ থাকে না পেশেন্ট, ব্রেন ক্লিয়ার, এটাকে সিম্পল পার্শিয়াল বলি। অনেক সময় কমপ্লেক্স পার্শিয়াল, যখন কনফিউজড হয়ে যায় বা অজ্ঞান হয়ে যায়, সাথে ব্রেন বডির একটা অংশ অ্যাফেক্টেড হয়, একটা ঝাঁকুনি হলো, অথবা লিপ স্ম্যাকিং, অথবা কনফিউজড হয়ে গেল, অ্যাবনর্মাল মুভমেন্ট, অথবা যদি ডিজাবু ফেনোমেনা, জমেজবু ফেনোমেনা, বিভিন্ন ডিফারেন্ট টেস্ট, স্মেল, অথবা লিপ স্ম্যাকিং, বিভিন্ন ধরনের সিমটম দেখা দেয়। আর এছাড়া এপিলেপসি সিনড্রোম যেটা, যেটার মধ্যে যেমন ইনফ্যান্টাল স্পাজম, এটা এক ধরনের, ল্যানোস গ্যাস্ট্রো সিনড্রোম, ওটাহারা সিনড্রোম, এগুলি আরও জটিল এপিলেপসি, যেটা
কন্ট্রোল করা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা, তো সাধারণ এপিলেপসি বা মৃগীরোগ থেকেই যদি আমি একটু শুরু করি, যেটি সাধারণত আপনি বলছিলেন যে বেশিরভাগ সময় কারণ ছাড়াই হতে পারে, তো এটা আসলে ম্যানেজ করা বা কি কারণে হচ্ছে সেটি কি আসলে বোঝার কোনো উপায় আছে? কোনো ইনভেস্টিগেশনের মাধ্যমে কি এপিলেপসি কি কারণে হচ্ছে সেটি আপনারা বলছেন? প্রথমে যখন একটা পেশেন্টের এই ধরনের এপিলেপসি সিমটম দেখা দেয়, প্রথমে আমাদের বুঝতে হবে যে এটা এপিলেপসি কিনা। ফার্স্ট হলো হিস্ট্রি, পেশেন্টের ইতিহাস। এটা পেশেন্ট তো এপিলেপসির চারটা অংশ, একটা হলো প্রডর্মাল স্টেট, যেটা কয়েক ঘন্টা বা কয়েকদিন আগে হতে পারে যখন পেশেন্ট খারাপ ফিল করে, আর অরা ফেজ, যেটা হয় কয়েক মিনিট আগে বা আধা ঘন্টা আগে তখন পেশেন্ট বুঝতে পারে কিছু একটা হবে, কিছু একটা হবে। আর ইকটাল ফেজ হলো আসল খিঁচুনি, এটা ধরেন অজ্ঞান হয়ে যায়, সাউন্ড করে, অ্যাবনর্মাল সাউন্ড, হাত শক, দাঁতে লাগ যাচ্ছে, জিভে কামড় পড়ে, শ্বাসকষ্ট হয়, লালা বের হয়, হাতে শক্ত হয়ে যায়, হাত পা শক্ত হয়ে যায়, ঝাঁকুনি হয়, অনেক সময় প্রস্রাব পায়খানা কন্ট্রোল থাকে না, হয়ে যায়। এইটা কয়েক মিনিট চলতে পারে, কয়েক সেকেন্ডও চলতে পারে। তারপরের অংশটা হলো পোস্টিকটাল ফেজ, তখন পেশেন্ট ড্রাউজি থাকে, ঘুম ঘুম ভাব থাকে, উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়, এই সময় অনেক সময় মাথা ব্যথা করে, বমিও হতে পারে, মুখে ফেনা বের হয়ে যায়, এবং এটা কয়েক মিনিটও থাকে, কয়েক ঘন্টা থাকে, এমনও হয় যে কয়েক দিনও থাকে। অনেক সময় এই সময় অনেক সময় টর্চ প্যারালাইসিস হয়, এক সাইড দুর্বল হয়ে যায়, দেখে মনে হচ্ছে স্ট্রোক, আর এটা আবার কয়েক ঘন্টা বা কয়েকদিন পরে আবার ঠিক হয়ে যায়, এটা ঠিক স্ট্রোক না, এটাকে টর্চ প্যারালাইসিস বলি। অনেক সময় মেমোরি এফেক্টেড হয়, তারপর আস্তে আস্তে এটা ঠিক হয়ে যায়। মনে রাখতে হবে এপিলেপসিতে সাধারণত যদি ঘন ঘন না হয়, এটাতে পারমানেন্ট কোনো প্রবলেম করে না, যা ছিল সেই অবস্থা ফিরে আসে কিছুক্ষণ সময়ের মধ্যে।